দাবা খেলায় আগ্রহীদের জন্য এবার পদক্ষেপ নিচ্ছে শিলিগুড়ি পুর নিগম। অবশেষে শিলিগুড়িতে তৈরি হতে চলেছে চেস একাডেমি। একসঙ্গে 20 জন যাতে দাবা খেলার প্রশিক্ষণ নিতে পারে তার জন্যই এই একাডেমি তৈরি করা হচ্ছে বলে জানান মেয়র গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ি পুর নিগমের কার্যালয়ে দার্জিলিং জেলা দাবা সংস্থার সদস্যদের সঙ্গে একটি বৈঠক সারেন মেয়র। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 15 আগস্ট গ্র্যান্ড মাস্টার দিবেন্দু বড়ুয়ার হাত দিয়ে এই একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেয়র গৌতম দেব জানান, প্রাথমিকভাবে ছোট আকারে এই একাডেমি তৈরি করা হচ্ছে, তবে পরবর্তীতে আরও বড় মাপের একাডেমি তৈরি করার পরিকল্পনা রয়েছে। মেয়রের এই উদ্যোগে খুশি দার্জিলিং জেলা দাবা সংস্থা। সংস্থার পক্ষ থেকে বাবলু তালুকদার মেয়রকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দাবা খেলার প্রতি ছেলে মেয়েদের আগ্রহ বাড়াতে এই একাডেমি অনেকটাই সাহায্য করবে। আজকে 2 মিটিং করলাম, একটা হচ্ছে আমরা চেস একাডেমি ছোট আকারে আমরা 20 জন একসাথে খেলতে পারে, আপাতত আমরা সেটা স্টার্ট করছি। গ্র্যান্ডমাস্টার দিবেন্দু বড়ুয়াকে দিয়ে উদ্বোধন 15 আগস্ট একটা টেন্টেটিভ ডেট ঠিক হয়েছে। তার পরিকাঠামো আমরা তৈরি করেছি এবং যা প্রয়োজনীয় ক্রিয়া সামগ্রী সেটা আমরা পুর নিগম থেকে করব। চেস অ্যাসোসিয়েশন দার্জিলিং ডিস্ট্রিক্ট তারা এটা সহযোগিতায় থাকবে এবং দিব্যেন্দু বড়ুয়া কোচেস অন্যান্য বিষয়গুলো আমাদের সহযোগিতা করছেন। আমরা কর্পোরেশন থেকে আরও একটা খেলা এটা দীর্ঘমেয়াদীভাবে আমরা করব, সেটা স্বাধীনতা দিবসের দিন আমরা শুরু করতে চাই। ইন্ডোর স্টেডিয়ামের ঠিক পাশেই আমাদের যে জায়গাটা আছে সেখানে আমরা এটা করেছি। যে শ্রদ্ধেয় মেয়র মহাশয়, আমরা ওনার কাছে প্রথমে খুবই কৃতজ্ঞ। আজকে দার্জিলিং জেলা দাবা সংস্থাকে নিয়ে উনি আজকে এই মিটিংটা করেছিলেন, আমরা খুবই আনন্দিত। মেয়রের প্রচেষ্টায় আমরা শিলিগুড়িতে একটা হাব পেতে চলেছি, যার মধ্যে আমাদের শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের ছোট ছোট প্লেয়ারেরা উঠে আসবেন খেলাধুলার জন্য। এই নিয়ে আমাদের ওনার সঙ্গে একটা আলোচনা হয়েছে। এছাড়া এটা খুবই শীঘ্রই সম্ভবত 15 আগস্ট এটা ওপেনিং হবে, অংশগ্রহণ করবে এখানে আমাদের বিশিষ্ট দাবারু তথা গ্র্যান্ডমাস্টার অর্জুন পুরস্কারপ্রাপ্ত দিব্যেন্দু বড়ুয়া মহাশয় উপস্থিত থাকবেন।